বোয়ারি কোয়াসুন কি সহায় কৰিব পাৰু মানে হাপাক যদি পুলিছে ধৰি লৈ যায় মইটো টকা খোৱা কথাটো গম পাবো কিবেকে আপনি তার মুখখান বন্ধ কৰিব লাগে হে নহয় মানে মই কলে হাপাই কথাটো বুজি পাব কিন্তু মূৰ অলপ কষ্ট হ'ব শেনিক তোৰ লগত কোন ফালৰ পৰা মিলে না টপৰাইদি মিলে না বহিদি মিলে একতে নিমিলে দেখোন কিয় নিমিলিব কিয় নিমিলিব তাই মোক কি দেখাত অলপ বেয়া তথাপিও কথা নাছিল দেখা কি কৈছা তই হাঁহি উঠা কথা কৈ দিলি তোতকেহে তাই বেয়া নেকি ইমান সময় নাটনি চেলকা নাকি সেইটোৰ লগত ডেটিং মাৰিব যোৱা নেকি কি কলি ঐ নাজদান শুনেকে যি তি কথা নকবি গম পাইছা জানি শুনিয়ে কৈছো তাক তোমাৰ লগত বহুত দিন দেখিছো বেয়া হৈছে কথাটো বহুত বেয়া হৈছে তুমি মোৰ পত্নী হোৱাৰ পিছতো চি 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 পত্নী কুনিয়ে তোৰ পত্নী ঐ কি দেখা মিছা সপোন দেখা বাদ দি গম পাইছা মিছা সপোন এই চিঙ্গালালাই চকু মুজি সপোন নেদেখে চকু মেলি সপোন দেখে আৰু সেইবোৰ সপোন সঁচাও হয় তোমাৰ এই চেলকা নামৰ চামচাটোক কৈ দিবা যদি তাৰ জীয়াই থাকিব মন আছে সি যেন অলপ দূৰত থাকে নহ'লে এই যদি মোৰ পাগলা জমক উঠি যায় তেনেহলে কিন্তু জীৱ যোৱাৰ পিছতো মাৰি থাকিম তাক বাপেকে নায়ক নাহি খলনায়ক হম কিবা হ'ল আজি মানুহ তোৰ ইমান দেৰি অহা নাই ভোক লাগছে ইফালে ঐ পদুমি কি কৰছা বাট হাৰি আছা কি কৰিম নো বাট হাৰি আছো ইমান দেৰি হ'ল ভাত বনাইছো ইমান দেৰি নো তোৰ কিয় লাগিল আজি ঠিক আজি এটা বিৰাট ডাঙৰ বস্তু পাইছো নহয় মই কি বস্তু হয়তো যাত্রা করে অলো আর আজ এটা দিনটা ভালে ভালে যায় আর আপুনি এটা কাম কৰিব নহলে খালি ভাত নো আৰু কি খোৱাম আপুনি বজাৰ পৰা হতে লোকেল ডিম কেইটামানকে লৈ আহিব নহলে বাকী আৰু একো নালাগে আৰু একো নালাগে নালাগে হ'ব দে ডিমাহে লাগে ডিমা আনিম দে মই এতিয়া নাহো ৰবচোন কি হ'ল অকল ডিমে খোৱাবনে বাৰু তাৰ লগত অকণমান মাছ যদি আনিলেহেঁতেন দেখিবলৈ ভাল লাগিলেহেঁতেন প্লেটখন নহয় জানো কওকচোন আচ্ছা ডিমেৰ লগত মাছ খুবি আৰু একো নালাগে নালাগে মানে মাছ আনিব লাগে হ'ব দে মাছ আনিম দে কিবা এটা কৰি অকল মাছ মাংস কণী এইবিলাককে খোৱাবনে বাৰু ভাত খোৱাৰ পিছত মিঠাই অকণমান নালাগে জানো কওকচোন কি কৰিবা ভাত খোৱাৰ পিছত মিঠাই অকণ দিলে প্লেটখন দেখিবলৈ ভাল লাগিব কওকচোন বাৰু মুখখনো মিঠা লাগিব মুখখনো মিঠা লাগিব আৰু কিবা লাগিব আৰু একো নালাগে 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 হ'ব হেৰি শুনকচোন এই
মারাশলি কি বারে বারে হেরি হেরি করি আছে আয়া কি হল নহয় হে মিঠাই লগত অকমান দই হলে দেখিবলে ভাল লাগিব দেখছন খালি খালি মারাশলি দই আনব লাগিব আর কি লাগিব লগা দেখুয়ে না লাগে কিন্তু কি হতি মান দিনৰ পিছত আহিব দুখন খাড়ি যদি লৈ আহিলে হেতে দেখিবলে অকমান ভাল লাগিলে আমারও এটা স্ট্যান্ডার্ড মেইনটেইন এই মারাশলি স্ট্যান্ডার্ড মেইনটেইন করবাই নালগাই নালগাই বলি সব বস্তু খুজিলি একেবারে ডিমার পরা মাংসর পরা কনির পরা দই পরা মিঠাই পরা সব লাগে আর ওইটা কানি কাপড় লাগে নালগা লাগা কই দহন কোথায় খুজিলি আকই নালো যা পারেশলি কি যে মানু নহয় এটু এ মানুটো পরারু নুয়ার সময় মানে স্ট্যান্ডার্ড কেনেকে মেইনটেইন করিব লাগে সেইটো কথা না জানে ও হুন্টি তুই যদি একলাই এটা মনটু মারি বহি থাকা মনটু বেশিহে বেয়া লাগবে আর ওটা কথা ভগবানে যি করে ভালোর কারণে করে ভন্টি ও দাদা তুই দেখুন জানাই মানুটাও ঘরের পড়া নহওয়া হল আর আমি সেইখান ঘরে দি এইখান ঘর আহিবা লাগা হল এগুলা সব কি ভগবানে ভালোর কারণে করছে নাকি আসলে কি জানা ভন্টি কিস্তি গুণায় এনায় পোলাও নাই সি মনের দুঃখতে পোলাছি আর আমি তাকতো নিবিচরকি থাকা নাই না তুই চিন্তাই নঘুরবি ভন্টি আমি থাকার লেগি তাক বিচরেহে আশাই দিমে ব্যাং কিনো সাহসত মই থাকিমে দাদা মানুহটো বাপেক হব বুলি মনত বহুত কিবা কিবি ভাবছিল ইটা দুখ তার মনৰ পৰা সহজতে মাৰ যাব জানো মইনো কি কমে ভণ্টি তোৰ দুখটো মই বুজি পাইছো আৰু ময়ো মনতে কম লাজ পোৱা নাই দুখো পাইছো মমে কম বুলি কিমান মানুহ যে পাৰ্টি দিলো তাকেইটোৱে দাদা দুখে আমাৰ একেবাৰে কুলাই বাচিয়ে নধৰা হৈছিল কত শান্তি থাকিব নোৱাৰা হৈছো মই কি কৰোঁ ইটা মই ভাবিয়ে পোৱা নাই দাদা ধৈৰ্য ধৰে ভণ্টি ইটো আমাৰ কাৰণে একদম বিয়া সময় এইখিনি সময় যদি কিবা কি পাৰ হয় চাবে ভণ্টি আমাৰ ভাল দিন আহিবহে সেই দুটো হয়ে দাদা মানুহৰ জীৱনত সুখ দুখ থাকে ইটা মই বুজি পাওঁ কিন্তু আমাৰ জীৱনত ভাল দিন কিটা আহিবহে দাদা এ ভণ্টি তই আৰু এইগিলা কথা চিন্তা কৰি থাকিব নালাগে আ জাঙা ঘৰ জাঙা ওই খাপলা কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মর টপ গোল বিস্কুটত চিজর আসল হোয়াদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিছে নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া টিভিএস আপাচি সিরিজ আরটিআর নাও ইন মেট্রেড প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর উইমেন হরলিক্স হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস লিয়া অগরবত্তি ইউনিবিক কুকিজ সাইকেল অগরবত্তি কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায় ইন্ডিকা কেশ কালা সিটি হান্ড্রেড সেলফ স্টার উইঙ্কিজ দ্য কেক স্পেশালিস্ট আর আইডিয়া 4G মানুহ মহা নহয় কাষৰ যিখন পাথাৰ আছিল গোটাই তাতে দলিয়াই থৈ গৈছে কচমছে চকু পৰি
মানুহৰ চকু পৰিল তই যে দোকান এখন দি পেলাই চলি আছিলি বাপে সহায় কৈছিলি মানুহবিলাকৰ সহ্য নহল চকু পুইটো দোকান বন্ধ কৰি দিলে হয় দে মোৰ গোটাই বামপাল লজলে আলোগিনি এই চকু চৰা মানুহগিলাখান পাই জীয়াই থাকাই টান হৈ গৈছে কচামছে তোৰ কথা বাদে দে মোলৈকে চাচোন আজি কিছুদিন আগত অ চুচাই কৰি পেলাই যেনে তেনে বিজনেছটো চলি আছিল নাই মানুহৰ চকু পৰিলে সমাজ মাতি মোৰ বিজনেছে বন্ধ কৰি দিলে সেইটো হয় কিন্তু এটা কথা আলোগিনি তোৰ কথাটো নামান বেলেগ দেচোন তই চুৰ কৰিছিলি কাৰণে তোক মানুহগিলাখানে উচিত শিক্ষা এটা দিছিল মইতো চুৰ কৰা নাছিলোঁ মই মৰিণ বিক্ৰী কৰিছিলোঁ দোকান নাই টাউনৰ দোকানগিলাখানত কি বিন্দাছ বিন্দাছ মদ বিক্ৰী কৰে সান্দু বুলি ধৰিব নোৱাৰে কি কৈবি চালো তোৰ মূৰ যদি দুখীয়া মানুহে কয় অ তেতিয়া বেয়া কাম যদি কোনোবা ধনী মানুহে কয় সেইবিলাক সিহঁতৰ কাৰণে বিজনেছ তাকেতো ঘৰত মই কৈছো নাই মোৰ কথা কোনো গুৰুত্বই নেদে এইটো কথাক লৈ নহয় বিনি মোক গোটেই ঘৰত কিনিয়ান ঠাট্টা মুস্কুৰা কৰে নহয় মোৰ গোটাই একদম ঘৰত থাকিব ইচ্ছা নহৈ গৈছে কচামছে আই ইমান সৰু কথা এটাতে হবলা মানুহে এনেকে কথা কয় হা হেৰু জীৱনটোত কিমান কি ঘটনা ঘটি থাকে হেৰু মোকে চাচোন মোকে উদাহৰণ হিচাপে ল হ তক মই উদাহৰণ হিচাপে কেনেকে লওঁ তোৰ নিচিনাকে মই ৰাজহুৱা মাৰ খাব নৰো দেচোন যি নাম যি নহওক মই মাষ্টাৰৰ পুতাক না আই এইবিলাক কথা কয় হবলা আহি থাক আপনি মিথ্যা কিয় কবা যাবার হা তাই যে পুলিশে বিচরি এসে আপনি গম পানে নাকি গম পাই তু পলছি মুখ আর তার কথা আকো কই না কিবি কিয় নকম হা কিয় নকম কত গেল তাই হসা কথা কক না নে কথা বয়াই যাব বাপ পাও এর মাত কি নাই না সাকে টুনটুনি সুকা এই কানুল লুটি দে ধোয়ে দিম কই দিছু কি আপনি মক সর মাইব সরর কথা কও নাই কানুল লুটি দম বুলি কছু তার মানে তো সর মারাই হল এই তো কেছ নিম কত জাপি দিম হা কি মুখ আর কত জাপি কেস প্রমাণ প্রমাণ গোটাছো সব মোবাইল রেখা তুমি করছো ওই বাবা এতো দুগুণ ক্যামেরাই নাই এই তই মুখ কেছ দিয়া হা র তোক আজি মই আধামরা কৰি হি আৰু হেই হেই এ কেনকে মাল্লি রুটি হি গৰ পানী তে ভেলে যাও হেই এই দে এই দে এই দে লাজি দছা হেই ইমান দেৰিলৈকে এইখিনি কামকে কৰা হোৱা নাই মালিকক কৈ দৰমহা কাটি আছো ৰ তহঁতৰ হয় নেকি একো কৰা নাই ৰাতিপুৱাতে বাচনে ধুইছো ময়ো একদম চাহ খাব পৰা নাই মই আৰু কাম কৰা নাই তোনেৰে কৈ নিদবি দে শুই আছো না মই মা কত মাংস চাংস লাগি আছে মই হাপাক এঘণ্টামান ধৰি কথাটো বুজালো বেচাই কথাটো মানিছে ৰক্ষা মামা আপনি এইখিনি সহায় করার কারণে আপনার বহুত বহুত ধন্যবাদ ধন্যবাদ পিছতো দিবা আগতে কথাটো শুনি লওয়া কি কথা হাপায় তোমাক দিয়া টকা কেইটা ঘুরাই বিচাৰিছে কি টকা দিয়া মই দেখেন কে ঘুরে দিম হে অ কাম দেখলে কোনো হলে মই যোৱা সময়তো পুলিশ আহিছে গতিকে টকা কেইটা ঘুরাই বিচাৰি ভুল ইস রাম ইগলে খানোর পারে আর উপায় নাই মারাত্মক কাণ্ড হল দেখুন হে মামা অ হাপায় কিন্তু মুখ খুলিলে তোমার চাকরি যাব গতিকে টকা কেইটা ঘুরাই দিয়া মই এতিয়াই কৈ দিয়ে রব দি আছো পিছত তার কিবা কেস লাগো দি আছো দিবা দিবা ভালকেই দিবা ৰতনীয়ে গমেই নেপালে যে এইকেইটা টকা মোৰ পকেটতে সোমাব হে প্ৰভু এনেকুৱা দুৰ্ঘটনা ৰতনীৰ জীৱনত বাৰে বাৰে আহক কিবা কৰিবা আৰু পাৰিলে আৰু তিনি নম্বৰ মোক কলি এনে মানসিকভাৱে প্ৰতাৰণা কৰা কেছ আৰু চাৰি নম্বৰ মোক বাৰে বাৰে ডিভৰ্চ দিম বুলি ধমকি দিয়া কেছ আৰু পাঁচ নম্বৰ হৈছে হ'ব হ'ব ইমান খোপা কেঁচুৰ জেল খাওঁতে মোৰ 300 বছৰমান পাৰ হৈ যাব তেতিয়া লাগি তই মৰি পেলাই চাই হৈ যাবি বুজি পোৱা নাই না ঐ মানুহটো তই মাটিত বাগৰি বাগৰি কি কৰি আছা হেই একো কৰা নাই মোবাইলত টান নোহোৱাকৈ কেনেকৈ কথাটো সোমাই সিটোকে চাই আছোঁ ৰ Oi Khapla!
তোর গারপুরি থাকার বিষয়ে মোর আবেগ করে আমার অত্যাচার করে আমার এই হাহক ধরি কথা নকি কই দিছো মই কি বিয়া খং উঠো তু জিয়ারে কিতে আইন মতে এরাইরি কর দিম মই কি কলা হ্যাঁ আপনি মকই দিব এতগের সময় আপনার উপরে যাবি নি এই আর কেইতে আমান কেস মোর উপরত না যাবায় হ্যাঁ বহুত কেস আছে আট নাম্বার তন্দে দিও গিরে গন্নে লগই মক মাইডার করবে আলো কেস আর দুই নাম্বার টু মক মানসিক ভাবে অত্যাচার করা কেস আর তিন নাম্বার মক পালিয়ে নি মানসিক ভাবে প্রতারণা করা কেস আর চার নাম্বার মক বারে বারে ডিভোর্স দিম বলি ধমকি দিয়া কেস আর পাঁচ নাম্বার হইছি হবো হবো ইমান খোপা কেসুর জেল খাওয়ানতে মোর তিনশো বছর মান পার হয়ে যাবো তে দেখ লাগি তুই মরি ফেলে ছাই হয়ে যাবি হ্যাঁ তোর আরো কেস আছে উকিল লগত মিলি এত কুটো করলবি কথা কবা আছে ধেমালি এন পাইছে নাকি এক বেয়া করে আনি ফেলে মোর জীবনটো না ভাত না পানির দরে হল আর পাঁচ নম্বর কেসটো হল এই মাত্র যে আপনি মোক না ভাত না পানি বলি অপমান করলাম সেতু কেস হব দে হব ও দে প্রি মই আর কোন কাউটে বাপারে কি বিয়া তা কম আর কি বিয়া কেসুর ধারা জাপি দিবি তই ওই ফোর তো এই তো বান মই যাও দে তই মোক কাম করবি দি দিলি হ্যালো শুনি ন মই মানে চিনাকিতে দুজন মোবাইলত কথা পাতি থাকিলে মুখখান দেখা নাপায় তো সেইকাৰণে চিনি পাওঁতে বিৰাট টান হৈ যায় আৰু মোৰ লগতনো কেতিয়া কথা পাতিলে তাই কোনোবাই মোক মনে মনে ভালে পাই আছিল নেকি কবাই নৰং দে ভাগ্যটো ভাল আছিল নেকি নে এইটো কোনোবা ফুলৰ মালিকৰে ফেমিকাই ফোন কৰিছে যিয়ে নহওক মই কথা পাতো ৰ মোৰে পেমেণ্ট পৰি যাব মই চিনি পাইছো দে এনে মাতা নাই ৰ চিমালি কৈছো ৰ বুজি পোৱা নাই না ঐ মানুহ তো তই মাটিত বাগৰি বাগৰি কি কৰি আছা হেই একো কৰা নাই মোবাইলত টান নোহোৱাকে কেনেকে কথাটো সোমাই সিটোকে চাই আছো ৰ হব দে তই এতিয়া মোবাইলটোতে লাগি থাকবা নালগে চাওঁ এইটো মোক দি সুইচ না খাতি পিঠাকোতে যত তত ফোন লাগি যাব ওই নালকে দে ইটো মোর হাতে থাক ইটো মোর হাতে থাকিলে কিবা নিজকে বিরাট ধনী মানুষ ধনী মানুষ যেন লাগে বুঝি পাইছা বুঝি পাইছো দে কিন্তু যত তত টিপা টিপি করি না থাকবি এগলাখান করি থাকলি ফোন গৈ পেলা পুলিশত লাগবো আর আহি পেলা তোক ধরে নিব গম পাবি এই চিন্তা করবো নালকে দে মই মোবাইলটো হাতে লৈ আসং ইতিয়া যো খড়িখিনি ফালি দিবি মোক এই তো যাসন মই পিছত যা আসো হয় না ইতিয়া তারমানে দিনটো তুই ফোনতে লাগি থাকবি চাও দি এইটো দি আহ চিত্রে দিছুন মোবাইলটো লোকর আপা আপি ঘরক লগি সম্মান আনে আমার চলি কি আনবো একেবারে মহিলা সমিতি আনবো পুলিশ আনবো কোনবা কুলাঙ্কার গায়ক আনবো টাকা লাগে আমার মাক বাপাকর সম্মান খেদে পেলে কি টাকা ঘট লাগেছি ঐ তই যে একটা মাস্টারের চলি হ্যাঁ সেখানে নাংমান ভাবি পেলা কামখিনি করবা নরা কত ভাববহি ভাববাক লগে তোর মাথাত অকমান থাকবাও লাগবো নহয় নিজে মদ গিলাখান গিলি মরবি আর আনক বিক্রি করে মারবি হবু মনে মনে থাক এই ঘটনা তো ঘটার পাছর পাই তন্দে মোক বহুত কথা শুনেছা ঘরখানত থাকবা শান্তি এরিয়া নাই খালি গালিয়ে বাড়ি থাকা এনতে কিবা ঘর থাকবা পারে নাকি হু দে শুন মাই এতো কথা লয়ে তন্দে নু আপা কারো কিমিয়ান গালি পাড়ি থাকা এ এটা টেক্সা মারি বখানে দিম কি ভাল কাম করলে ভাল গুণ গাম তই মোক এটা কথা কৈছো তহত দুটা ভাইৰে বৈনাৰে লগ লাগি এই মায়েৰে বাপেৰে শান্তি পা কাম কোনবাৰি না কৰিবা জানা কোনটো কৰিবা চা কৈছোন একবাৰ আহা ও মাই চাও ইনাম কথা মোক শুনে নাতিবি লাগা হলি মই আজি ঘৰ পাই ওলাই যাম তেইটা তো তন্তে অন্তত শান্তি থাকবি আবার রসুন দুইটাই যদি ঘৰ পাই ওলাই এই গ্লেহান কথা শুনে নহয় আৰু আহান মই আবার থব এই কাৰণে কৈছো মনে মনে থাক তহত দুটাই লগ লাগি আমাক মায়েৰে বাপেৰে আলোক জিয়াই জিয়াই মাছা এনাই চলি হোৱাত কৈ নোহোৱাই ভাল আছে ফুললি ফুললি এন্দুর কথা হবু যা নালগে দন্দে তন্দে মোক নিজৰ পুতেক বুলি কাকো চিনাকি দিব নালগে এই জীৱনটোত মই বহুত তিতা পাইছো ভাই বহুত তিতা পাইছো কোনবা দিনা ধৈৰ্যৰ সীমা পাৰ হব মৰিয়ে যাম মই অ মাজনী মায়েৰে ঘৰত আছে নে আছে আছে বহকচোন বহক হব মাজনী এইটো লোৱা বহক বহক আপুনি দেখাই নিদিয়া হলে মোৰ বহুত দিগদাৰ হল তেন ঘৰখন উলিয়াব আমাৰ যিহে গাঁৱৰ ভাঙা ৰাস্তা কি কৰিবা হয় মাধুৰী আহি পালি আহিলো অ বাইদেউ
আপুনি কেতিয়া পালেহি? এই মাত্র আহিলো। আলোহি গুদিলে তোমার ঘরটোৰ কথা। মই ভাবিলে থয়ে আহো নেকি? আহিছে যেতিয়া আপুনিও আজি আমাৰ ঘৰতে দুপৰিয়াৰ সাজটো খাই যাব লাগিব। মাছে মঙহে একেবাৰে জুতি লগাকৈ খুৱাম। এ নেখাওয়ে নেকি? খাই যাওক, মায়েতো সদায় জোৰ নকৰে। অ এও বজাৰলৈ গৈছে, মাছ মঙহ সব আনিব। ও কেৰাহীন মাংস পৰাই নে, মোৰ যে ইমান ভোক লাগিছে। ভোক লাগছি কেনো নালগিব কৈছোন, ইমান দূৰো পেৰাইছা ভোক লাগবই দেচোন। পিছে মই বজাৰত বহুত ঘূৰিলো বুজা নাই, বজাৰ কৰিব গৈছিলো। অ বিউটি একো নাপলোৱাই শুনি ৰাতি হলি মস্ত মস্ত দীঘাল দীঘাল চেলা গিলা ওলাই একবাৰ কামে নিব লাগলি ডাইৰেক্ট চেটেপ বুজা নাই। খাপলা কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মর টপ গোল বিস্কুটত চিজৰ আসল সোৱাদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ করিলে নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া টিভিএস আপাচি সিরিজ আরটিআর নাও ইন মেট্রেড প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর উইমেন হরলিক্স হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস লিয়া আগরবত্তি ইউনিবিক কুকিজ সাইকেল আগরবত্তি কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায় ইন্ডিকা কেশ কালা সিটি হান্ড্রেড সেলফ স্টার উইঙ্কিজ দ্য কেক স্পেশালিস্ট আর আইডিয়া 4G।